কি বন্ধুরা, গরম গরম এরকম চিকেন স্টু খাওয়ার স্বাদই আলাদা, তাই না? মজাই আলাদা। চলে এলাম আপনাদের কাছে নিয়ে, যেমনটা বলেছিলাম, পার্ট টুতে চিকেন স্টুয়ের সাথে। এই দেখুন, গরম গরম চিকেন স্টু, মানে অসাধারণ, মুখের স্বাদই খুলে যাবে, প্লাস হেলদিও। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই গরম গরম টেস্টি আর হেলদি চিকেন স্টু কীভাবে তৈরি করা হলো। আপনারাও দেখুন, ভিডিও দেখুন, এনজয় করুন, আর আপনারাও বানিয়ে ফেলুন, সাথে সাথে এর স্বাদ উপভোগ করুন। ওয়েলকাম টু রাইজ অ্যান্ড শাইন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর যদি পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিও, আমাদের রেসিপি যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনাদের প্রিয়জনদের সাথে এটাকে শেয়ার করুন। আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন, প্রথমবার দেখছেন ভিডিও, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আমরা যেহেতু পরপর দুটো জিনিস একসাথে করছি, তাই যে চিকেন ভর্তাটা করেছিলাম সেই কড়াইটাতেই এটা করছি। দেখুন, যেহেতু ওর মধ্যে তেলটা ছিলই, ওই স্বাদটা রয়েছে, তাই ওর মধ্যেই আমরা এটাকে করছি, যাতে ওরও স্বাদটা একটু যদি এর মধ্যে চলে আসে। তাই এর মধ্যে, কড়াইয়ের মধ্যে আমরা একটু তেল নিয়ে নিলাম, সর্ষের তেল ব্যবহার করেছি অবশ্যই এখানে। তারপরে এখানে পেঁয়াজ, আদা, রসুন, একটু দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি। যার স্লাইসগুলো কিন্তু একটু বড় বড়ই কেটেছি, কারণ এগুলো সব সেদ্ধ করলে পুরো গলে যাবে, তাই এরকম বড় বড় পিস করেই রেখেছি। একটুখানি কষে নিলাম, একটু নুন দিলাম, নুন দিয়ে স্বাদ পরিমাণ মতো নুনটা অল্প একটুখানি আগে দিয়ে দিলাম, কেননা কয়েকটা জিনিস ভাজবো তাই জন্য। তো এটাকে দিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে যে ভেজিটেবলসগুলো আছে, মানে স্টু মানেই তো একটু হেলদি হয়, তো ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করলে আরও মাত্রা আসে। তো এর মধ্যে আমরা এখানে গাজর, পেঁপে, বিনস এগুলো সব অ্যাড করেছি, আর সাথে আলুও অ্যাড করলাম, কেননা আলু ছাড়া আমার আবার খুব একটা ভালো লাগে না। তাই এর মধ্যে এগুলোকে আমরা দিলাম। চাইলে আপনারা অন্য জিনিসও এর মধ্যে দিতে পারেন, আর যা যা আপনি দিতে চাইছেন সেগুলোও দিতে পারেন, আরও সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি আপাতত এগুলোকেই দিচ্ছি, কারণ আমার এই কম্বিনেশনটা বেশি ভালো লাগে। আর চিকেনটা এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে এটাকে একটুখানি কষে নিচ্ছি। আপনারা বলবেন চিকেনটা আগে দিলাম না কেন, চিকেনটা তো আগে কষে নিতে পারতাম। আসলে এই যে বড় বড় করে, এত বড় বড় করে আমি সবজিগুলো দিয়েছি, সেখানে যদি আমি চিকেনটা আগে কষে নিয়ে সবজিগুলো দিতাম, চিকেনগুলো একদম গলে যেত। আমি একটুখানি চিকেনগুলোকে শক্ত রাখতে চাইছিলাম, একটুখানি, তাই জন্য আগে সবজিগুলোকে নিয়ে একটু কষে নিয়েছিলাম, তার সাথে সাথে চিকেনটা। দেখুন, চিকেন একটুখানি কষলেই এমনিই দেখতে পাচ্ছেন সাদা হয়ে যাচ্ছে, এমনিই একটুখানি হয়ে যাচ্ছে, মানে নরম হয়ে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন চেহারা পাল্টে যাচ্ছে। আর যখন আমি এটাকে সেদ্ধ করবো তখন তো একেবারেই গলেই যাবে, তাই জন্য আমি একসঙ্গেই দিয়েছি, আপনারা চাইলে আগে দিতেই পারেন। এরপরে এর মধ্যে আমরা একটু মশলা ফসলা কিছু দিলাম। মশলাগুলো যা দিলাম সেটা হচ্ছে আপনার এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু বেশি করে গোলমরিচ। তাহলে মানে স্বাদটা তো বুঝতেই পাচ্ছেন, গোলমরিচের স্বাদ কিন্তু এর মধ্যে খুব বেশি ভালো লাগবে, তাই সেটা অবশ্যই দেবেন। গোলমরিচ ছাড়া কিন্তু এটা ইনকমপ্লিট মনে হবে, আমি আগেই বলছি। তো গোলমরিচ দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে একটুখানি নেড়ে রেডি করে নিলাম সেদ্ধ করার জন্য। হ্যাঁ, আমি এখন এটাতে সেদ্ধ করব না, আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করব, তাই জন্য আমি এটার মধ্যে একটু কষে নিলাম। একটু কষে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিচ্ছি এখন। দেখুন, মোটামুটি একটুখানি ডোবা, একটু স্টুটা তো হবে, একটু যদি স্যুপটা বেশি না হয় তখন তো ঠিক মন ভরে না, তাই না? তাই জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম, সাথে এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আগে কষার জন্য নুন যেতটা দিয়েছিলাম, তারপরে বুঝে শুনে একটু নুন দিন। এখানে আমি নুন দিয়ে দিলাম আমাদের স্বাদ মতো, প্রয়োজন মতো। আর এই যে ঢেলে নিলাম হচ্ছে প্রেশার কুকারে, এবার এই প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দেবো, সেদ্ধ করে নেব। তারপরে পরেরটা দেখুন, আগে সিটি দিয়ে নেওয়া যাক। রেডি করে নিলাম যেটা আমরা এখন সেদ্ধ করব। এরপর আমরা এর মধ্যে ওই যে পড়ে থাকা যে চিকেনের যে স্টুটা, যে যেটা আমরা করেছিলাম, সেদ্ধ করেছিলাম ভর্তার সময়, চিকেন সেদ্ধ করেছিলাম, মনে আছে? সেই জলটা রেখে দিয়েছিলাম, বলেছিলাম যে এটাকে আমরা চিকেন স্টুতে কাজে লাগাবো, সেই জলটাও কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করছি। আর প্রেশার কুকারে দিয়ে আমরা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারেন, বাট আমরা এখানে, আমি এখানে প্রেশার কুকার ব্যবহার করছি কারণ একটু তাড়াতাড়ি হবে, এটা আরও তুলনামূলক তাড়াতাড়ি হয়ে যাবে, আর ওই জিনিসগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনি,
যে এবার সে সিটি দিয়ে দিল, এবার সিটি পড়ে গেছে, এরপরে এবার আমাদেরকে নামাতে হবে, সেদ্ধ হয়েই এসেছে। আমি তিনটে মুহূর্ত এখানে সিটি দিয়ে দিয়েছি, তিনটে দেওয়ার পরে তারপরে আমি নামিয়েছি। একটুখানি গোটা গোটা দেখতেই পাচ্ছেন, সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এরপরে একটুখানি ঘেঁটে দেবো। সেদ্ধ হয়েই গেছে, সবগুলো দেখতেই পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এরকম গোটা গোটা অনেকে পছন্দ করে, আমি একটুখানি জিনিসগুলোকে কড়াই মানে খুন্তি করে একটুখানি ঘেঁটে দেবো, একটু গোটাও থাকবে সাথে সাথে একটু গ্রেভিটা গাঢ়ও হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে তিনটে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। সেদ্ধ হয়েই গেছে, আপনি দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এটাকে এর মধ্যে খালি একটুখানি স্ম্যাশ করে দেওয়া, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যায়, আর একটুখানি ফুটিয়ে নেওয়া আলাদা করে, যাতে এর কনসিস্টেন্সিটা আমি বুঝতে পারি। এরপরে এর মধ্যে আমি একটুখানি চিনি দিলাম, কেননা চিনি ছাড়া এটা একটু ইনকমপ্লিট। আর এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম ওপর থেকে, তাহলেই দেখতেই পারলেন ঘিয়ের তো স্বাদ আলাদাই আসে। তো ওই চিনি একটুখানি ঘি একটুখানি দেওয়ার পরে এটার একটা মানে আলাদা মাত্রা চলে আসবে ঘিয়ের গন্ধ। তো সেই হলো, এবার এরপরে গরম গরম সার্ভ আর কি, হয়ে গেল নেড়ে নেওয়া, এরপরে খাওয়া। রেডি হয়ে গেছে আমাদের চিকেন স্টু, টেস্টি আর হেলদি চিকেন স্টু। দেখুন এই যে গরম গরম একেবারে সার্ভ করা হবে। তো আজকে তো এতটাই, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য দিন অন্য কোনো রেসিপির সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন।